চোর সন্দেহে এক যুবককে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মালদা জেলার কালিয়াচক থানার খালতিপুর তালতলা এলাকায়। আহত ২৪ বছরের রুবেল শেখ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে রুবেল শেখ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। এদিন সকালে পরিবারের সদস্যরা জানতে পারে রুবেল শেখকে চোর সন্দেহে মারধর করা হচ্ছে। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত যুবকের মা অভিযোগ করেন, রাতে কয়েকজন যুবক তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, তারপর সে রাতে আর বাড়ি ফেরেনি। এদিন সকালে তারা খবর পায় তার ছেলেকে চোর সন্দেহে মারধর করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কি হয়েছিল? মানে বন্ধু বান্ধব মিলে গাঙনে গাঙনে চুরি করতে গেছিল। আমি ওর বন্ধুরাকে চিনি না। এবার ওরা বেঁচে গেছে, আমার ছেলেকে মেরেছে। কারা মেরেছে? ওরে মানে যে বাড়িতে ঢুকেছিল সেই বাড়ির লোক মেরেছে। আমি তো ওকে চিনি না, ওর শালীরা কথা বলতে পারবে। ওখানে ওর শালীর আছে। চোর সন্দেহে মেরেছে? হ্যাঁ, চোর সন্দেহ করে মেরেছে। কতজন মিলে গেছিল চুরি করতে? হ্যাঁ, চার পাঁচ জন মিলে গেছিল। সব পালিয়ে গেছে? পালিয়ে গেল মানে ওরা পালিয়ে গেছে, মানে ওরা যোগ করে মেরে খেলেছে। মানে আমার বাবার জমি জায়গা আছে, ভাই নাই, কিন্তু মানে আমার তো ভাইরা ষাট মিলা একে মেরে খেলেছে, বারবার মিলে একদিন না আরো এরই আগে মেরেছে। বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায়? খালতিপুর। এখন তো নানির জায়গাতে আছে, খালতিপুরে আছি আমি। এখন কোথায় ভর্তি আছে? এখন এই সদর হাসপাতালে ভর্তি হবে। কে হয় এটা? আমার ছেলে রুবেল শেখ। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।